আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আজ আবার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর ক্লাস নেব। আজকের এই ক্লাসে আমি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয়, আমি আসমা বেগম, সহকারী শিক্ষক পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা 1216। পাঠ পরিচিতির অষ্টম শ্রেণীর আজ গণিত বিষয়ের উপর ক্লাস নেব, অধ্যায় ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ। চলো আমরা একটা ছবি দেখি। এই যে ছবিটা, এই ছবি দেখি তোমরা সবাই বুঝতে পারছো যে এই ছবিটি কিসের ছবি। এটা একটা গ্রাফ পেপারের ছবি। হ্যাঁ, তাহলে গ্রাফ পেপার দিয়ে আমরা কি করব আজকে বলতে পারো? গ্রাফ পেপারের কোনটাকে কি বলে আমরা একটু দেখি। দেখো এখানে একটা রোড চিত্র দেখা যাচ্ছে, আর একটা ছবি। এই ছবির মাঝখানে আমরা একটা দাগ টানলাম, আবার প্রস্থভাবে একটা দাগ টানলাম। তাহলে এই যে দাগ টানা হলো, এটাকে একটু আমরা ছক কাগজে নিয়ে আসি। দেখো তাহলে এই যে প্রথমে যে দাগ টানলাম, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে লম্বভাবে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, ভূমির সমান্তরালে যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ, আর ভূমির উপর লম্বভাবে যেটা আছে সেটা হলো ওয়াই অক্ষ। আর এই যে দুইটা রেখা এক জায়গায় বিন্দু মিলিত হয়েছে, এটাকে মূল বিন্দু বলে, এবং এটাকে জিরো দিয়ে ও দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আজকের পাঠ কুশন আমাদের কি হবে? লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয়। চলো আমরা আজকের পাঠে যাওয়ার আগে আমরা কি কি এই পাঠ থেকে শিখতে পারি সেটা একটু দেখে নি। সরল সহজ সমীকরণের মূল ব্যাখ্যা করতে পারবে, সরল সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে পারবে, লেখচিত্রের সাহায্যে সরল সহজ সমীকরণের সমাধান করতে পারবে। আসো আমরা একটা সমীকরণ নিলাম, এক্স প্লাস ওয়াই সমান ফাইভ। এই সমীকরণের আমরা কয়েকটি বিন্দু নির্ণয় করব। কিভাবে বিন্দুগুলি নির্ণয় করব? এক্স ওয়াই আমরা একটা ছক ই করেছি, এক্স এক্স এর মান আমরা এখানে বসাবো, যে কোনো তোমার ইচ্ছে মতন মান বসিয়ে আমরা ওয়াই এর মান পাবো। এক্স এর মান ফোর বসাই, ওয়াই এর মান ওয়ান। এক্স এর মান থ্রি বসাই, ওয়াই এর মান টু। এক্স এর মান টু বসাই, ওয়াই এর মান থ্রি। এক্স এর মান ওয়ান বসাই, ওয়াই এর মান ফোর। আবার আরেকটা সমীকরণ দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি। সহজ সমীকরণের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমরা দেখি এখানেও সেম। দেখো এক্স এর মান যদি আমরা ফোর বসাই তাহলে ওয়াই এর মান আসবে ওয়ান, এক্স এর মান যদি আমরা ফাইভ বসাই ওয়াই এর মান টু, এক্স এর মান সিক্স বসাইলে ওয়াই এর মান থ্রি, সেভেন বসাইলে ফোর। তাহলে আমরা এখানে দেখো এক্স এর মান ফোর ওয়ান, এক্স এর মান ফোর ওয়ান। এই যে এই বিন্দুটা এই সমীকরণেও আছে, এই সমীকরণের মধ্যেও আছে, মানে দুইটা বিন্দু দুইটা সমীকরণের মধ্যেই আছে, একটা বিন্দুই। তাহলে এক্স সমান ফোর, ওয়াই সমান ওয়ান দ্বারা উভয় সমীকরণ
যুগপৎ সিদ্ধ হয়। যুগপৎ সিদ্ধ মানে এক্স এর মান 4 1 যদি বসাই, তাহলে এখানে আমরা ডান পক্ষের মানটা পাবো। এখানেও সেম, যদি আমরা এই বাম পক্ষে এক্স এর মান 4 1 পাই, এই ডান পক্ষ মান পাবো। তাহলে এটাকে বলা হচ্ছে সরল সহজ সমীকরণ। তাহলে এখানে দেখো, চলকদের যে মান দ্বারা সরল সহজ সমীকরণ যুগপৎ সিদ্ধ হয় তাকে সরল সহজ সমীকরণের মূল বা সমাধান বলা হয়। তাহলে আমরা যেই মানগুলি দিয়ে এই ডান পক্ষের মান সমান পাবো, তাহলে সেটাই হচ্ছে আমার মূল বা সমাধান। এখানে আমি কিছু তোমাদের বুঝানোর জন্য জাস্ট গ্রাফের কিছু জিনিস দেখিয়েছি। একটা গ্রাফ, গ্রাফের দেখো এখানে কতগুলি সরল রেখার মতন আছে, এগুলিকে বলা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ এই গ্রাফটাই যদি দুইটা গ্রাফ পরস্পর ছেদ করে, তখন দুইটি রেখা দেখো পরস্পর ছেদ করে, তখন এটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। তাহলে এখানে দেখো আমরা এবং এক্স এবং ওয়াই দুইটা জিনিস পেয়েছিলাম, সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি যে এক্স ওয়াই। এই যে দেখো এখানে একটা তীর চিহ্ন দেখাচ্ছে, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এই মিলিত বিন্দুর স্থানাঙ্ক, এই যে এটা দূরত্ব, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে? ভুজ। এই দূরত্বটাকে বলা হচ্ছে ভুজ। আবার দেখো এই বিন্দু থেকে এক্স অক্ষের মধ্যে দূরত্ব, যেই দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে কোটি। তাহলে এক্স এর মানকে বলা হচ্ছে ভুজ, ওয়াই এর মানকে বলা হচ্ছে কোটি। তাহলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি এক্স হয়, এক্স ওয়াই হয়, তাহলে এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি। তাহলে আমরা কোনটা ভুজ কোনটা কোটি তা আমরা জানতে পারি যে এক্স এর মান হবে ভুজ, ওয়াই এর মান কোটি। এরপর একটা ইকুয়েশন দেখো, এক্স প্লাস 2y = 9 এক নাম্বার ইকুয়েশন যদি ধরি, 2x - y = 3 দুই নাম্বার একটা সমীকরণ। এক নাম্বার সমীকরণ হতে আমরা মান বসাই, এক্স এর মান দেখো, এক্স এর মান বসালে আমরা এক নাম্বারে যদি এক্স সমান মান বসাই, তাহলে কি পাচ্ছি? এক্স এর মান -3 বসাচ্ছি, তাহলে ওয়াই এর মান পাচ্ছি কত আমরা? 6। আবার এক্স এর মান 3 পাইলে বসাইলে ওয়াই এর মান 3, -7 বসাইলে 8, 7 বসাইলে 1, +7 বসাইলে 1। সেম ভাবে দুই নাম্বার হতে আমরা পাই, দেখো এক্স এর মান যদি -1 বসাই, ওয়াই এর মান -5, এক্স এর মান যদি 3 বসাই, ওয়াই এর মান 3, এক্স এর মান -3, ওয়াই এর মান -9, 5 বসাই, ওয়াই এর মান 7 পাচ্ছি। তাহলে এই যে এই মানগুলি, এই মানগুলি আমরা একটা গ্রাফ পেপারের মধ্যে বা গ্রাফ কাগজের মধ্যে বসিয়ে, এটা হলো আমাদের একটা গ্রাফ পেপার। এর এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে লম্বলম্বি ভাবে যেটা আছে সেটাকে বলা হচ্ছে লম্বভাবে ওয়াই অক্ষ। তাহলে আমরা বিন্দুগুলি বসাই, দেখো প্রথমে এটার জন্য এক নাম্বার ইকুয়েশনের জন্য আমরা বিন্দুগুলি বসাই, -3 6, -3 6, এই যে -3 6, এই বিন্দুটা হলো আমার -3 6। তাহলে এই বরাবর বিন্দুগুলি এভাবে বসিয়ে আমরা একটা রেখা বা দাগ টানবো। সেম ভাবে দ্বিতীয় সমীকরণেরও বিন্দুগুলি বসাবো, বিন্দুগুলি বসিয়ে আমরা ওই একই ভাবে কি করব? দাগ টানবো। তাহলে দাগ টানি, দেখো দাগ টানার ফলে কি হচ্ছে? দেখো এই একটা দাগ, একটা দাগ, একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। তাহলে এই যে বিন্দুতে
মিলিত হয়েছে, এই বিন্দুটাই হবে আমার এই দুইটা সরল রেখার কি সমাধান। আচ্ছা, তাহলে এখানে দেখো সরল সহজ সমীকরণের প্রত্যেকটি লেখচিত্র ভিন্ন ভিন্ন সরল রেখা। এটার জন্য আমরা একটা সরল রেখা পেয়েছি, এটার জন্য আমরা এটা একটা সরল রেখা পেয়েছি, তার মানে প্রত্যেকটা সরল রেখায় ভিন্ন ভিন্ন। এখন এখানে দেখো যে পয়েন্ট গুলি দিয়েছি -7, 8, তারপরে এটা আছে -3, 6, 3, 3, 7, 1, আবার এখানে দেখো 5, 7, তারপর আছে -1, -5, -3, -9। আচ্ছা, এইখানে দেখো আরেকটু জিনিস আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এটা কিন্তু চারটা ভাগ। দেখো এই চারটা ভাগের এই প্রথম ভাগে সবগুলি মান প্লাস আসবে, আর দ্বিতীয় ভাগে আসবে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, আবার তৃতীয় ভাগে সবগুলি মাইনাস মান আসবে, চতুর্থ ভাগে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। এই দুইটা উল্টা, এই বিপরীত দুটো উল্টা, এখানেও ঠিক উল্টা, এটার সবগুলি প্লাস, এটার সবগুলি মাইনাস, এটার এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, এখানে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। এভাবে কিন্তু আমরা লেখচিত্রের মান নির্ণয় করতে পারি। এরপরে দেখো একটা ইকুয়েশন নিয়েছি, 4x + 3y = 18, 3x - 2y = 5, এটা আমার ইকুয়েশন সমীকরণ 1 থেকে পাই। দেখো আমরা এখানে কি করেছি, y এর মান বের করেছি, y এর মান বের করে এটা পেয়েছি। এখন এই যে মান বের করেছি, এই y এর মান বের করার ফলে এখানে দেখো x টা আছে, এই x এর উপর y এর মান নির্ভরশীল, x এর যে কোনো মানের জন্য আমরা এখানে মানগুলি বের করব, তোমার ইচ্ছা মতন তুমি x এর মান ধরতে পারবা। তাহলে -3 বসালে 10, 3 বসালে 2, -6 বসালে 14, 9 বসালে -6। আবার 2 নম্বর সমীকরণটা দেখো, 2 নম্বর সমীকরণ আমরা কি পাচ্ছি, 3x - 2y, 2y = 3x - 5, y = 3x - 5/2। তাহলে এটার জন্য আমরা বিন্দুগুলি বের করি, -9, -16, 3 বসালে 2, আবার x এর মান -3 বসাই, y এর মান -7, x এর মান 9 বসাই, y এর মান 11। তাহলে এভাবে আমরা বসিয়ে অঙ্কগুলি করতে পারি। এখন একটা পূর্ণ একটা প্রশ্ন আমি দেখো তোমাদের অঙ্ক বইয়েরই, এটা আমরা করে দেখাচ্ছি আমি সম্পূর্ণভাবে, দেখো কিভাবে লিখতে হবে, কিভাবে করতে হবে। লেখের সাহায্যে সমাধান করো x + 4y = 11, 4x - y = 10। তাহলে আমরা সমাধান করি প্রদত্ত সমীকরণ, প্রথম সমীকরণটা দেখো x + 4y = 12, x - 4y = 10, দুইটা সমীকরণ, সমীকরণ 1 নং সমীকরণ হতে পাই x = 11 - 4y। এখন দেখো আমরা তো আগে করেছি x এর মানের জন্য করেছি, y এর বিভিন্ন মানের জন্য x এর মান বের করি, আমরা যে x এর জন্য করতে পারবো আবার y এর জন্য ধরো করতে পারবো। এখন x যদি y যদি 1 বসাই তাহলে x আসছে 7, y যদি 2 বসাই x আসছে 3, y যদি 0 বসাই x আসবে 11। তাহলে এভাবে আমরা করতে পারি। এবার দ্বিতীয় সমীকরণ দেখো, 4x = y = 10 বা y = 4x - 10, x এর ভিন্ন মানের জন্য আমি কিন্তু দুইটা ভাবি তোমাদেরকে করে একটু দেখালাম, তোমরা যে কোনো একটা নিয়মে করবা। আমি ওখানে x সমান বের করেছিলাম যে y এর মান এর জন্য, এখন এখানে দেখো আবার y সমান
4x মাইনাস, তার মানে কি x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি। তাহলে x এর বিভিন্ন মান হলো 3 যদি বসাই তাহলে 2, 4 যদি বসাই 6, 2 যদি বসাই মাইনাস 2। তাহলে এখানে আমরা গ্রাফ কাগজটা যখন আমরা নিব, গ্রাফ কাগজের দেখো মনে করি x ও x প্রাইম এবং y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু। আমরা x অক্ষ y অক্ষ এগুলি কিন্তু আমরা প্রথমে আমি তোমাদেরকে একটু দেখিয়েছি। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এক নং ও দুই নং সমীকরণের বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলি যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। দেখো আমি সরলরেখাগুলি বসাচ্ছি, এই যে এটা হলো x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে এখানে আমরা একটা গ্রাফ পেপার নিয়েছি, এটা x অক্ষ এটা y অক্ষ। এখন বিন্দুগুলির জন্য উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান একক দূরি, তোমরা এভাবে লিখবা, অবশ্যই লিখবা x অক্ষ y অক্ষ। এরপর আমি বিন্দুগুলি বসাচ্ছি, দেখো 3 2 4 6 7 1 2 - 2 11 10। এখন দেখো 3 2 7 1 11 2 এই রেখাগুলি আমরা যোগ করি। দেখো এই বিন্দুগুলি আমরা যোগ করলাম, আবার 4 6 3 2 2 - 2 এই বিন্দুগুলি আমরা যোগ করি। যোগ করে দেখো কি পেলাম, আমরা যোগ করে দুইটা রেখা দেখো একটা বিন্দুতে মিলেছে, এই বিন্দুটার নাম দিয়েছি আমি এ। তাহলে এই যে এ বিন্দুর নাম দিয়েছি, এই এ বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে 3 2। তাহলে আমরা সরলরেখা দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দু উভয় রেখার সাধারণ বিন্দু, এ 3 2 এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। এই যে এ বিন্দুটা পেয়েছি, এই বিন্দুর 3 2 বিন্দুটাই উভয় রেখার কে সিদ্ধ করে। লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে এ বিন্দুর ভুজ ও কুটি যথাক্রমে 3 ও 2। তাহলে আমার নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কি পেলাম, আমরা এক্স ওয়াই সমান 3 ও 2 পেলাম। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের লেখচিত্র করতে হবে। আশা করি এই অঙ্ক এটা করানোর পর তোমরা সবাই মোটামুটি ভাবে বুঝতে পারবা, আর যদি সমস্যা হয় তখন বলবে, আমি আবার দরকার পড়লে আরেকটা ক্লাস নেব। এখন কিছু একক কাজ দেখো, 4x - 3y = -1 সমীকরণের কয়েকটি স্থানাঙ্ক বলো, মানে এক্স ওয়াই এর মান যেটা ওই যে ছক কাগজে স্থানাঙ্কটা বের করবো। আবার 3x - 2y = 0 সমীকরণের কয়েকটি স্থানাঙ্ক বলো। তাহলে এটা আশা করি তোমরা সবাই এটা বের করতে পারবে, জোড়ায় কাজ। 4x + 3y = 11, 3x - 4y = 2 লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সরল সহজ সমীকরণের সমাধান করো। এটাও আমি জানি যে তোমরা আমি যে সম্পূর্ণ অঙ্কটা করেছি ওটার মতনই করবে, মূল্যায়ন একটু দেখো। মূল্যায়নে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, আর আমি তিনটা রেখা দাগ টেনেছি। দাগ টেনে ক্ষুদ্রতম ঘরের বাহুর দৈর্ঘ্য সমান 1 ধরা হয়েছে এবং এখানে কয়েকটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছি, আমি এটার নাম দিয়েছি এ,
এটা বি, এটা নাম দিয়েছি এক্স ওয়াই, আর এখানে নাম দিয়েছি এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন দেখো প্রশ্ন, এক্স ওয়াই সমান কত? তাহলে কত বলতে পারো? দেখো এক্স ওয়াই এখানে এক দুই, এই যে দুই আসলো, এই দুই কার মান? এক্স এর মান। কিন্তু এই ঘরে এক্স এর মান কি হবে? -2। আর ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান দেখো এক দুই তিন, তাহলে এখানে হলো তিন, তাহলে এক্স ওয়াই সমান -2 3। সেম ভাবে এক্স ওয়ান ওয়াই এর মান, তার মানে এই বিন্দুটা, এখান থেকে দেখো এক দুই তিন ঘর, এক দুই তিন চার, তাহলে এক্স ওয়ান সমান কি আসতেছে? এক্স এর মান 3, ওয়াই এর মান -4। এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক একটাই আসছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত আসছে? -4। আর যেহেতু ওয়াই অক্ষের মধ্যে, তাহলে এখানে কি হবে? ওয়াই অক্ষে এক্স এর মান 0, আবার সেম ওয়াই অক্ষে এক্স এর মান 0 হবে। বি বিন্দুর স্থানাঙ্ক দেখো বি 2 0। এবার একটা বাড়ির কাজ দিচ্ছি, দেখো 3x + 2y = 21, 2x - 3y = 1। তোমাদের অঙ্ক বইয়ের 9 নম্বর অঙ্ক এটা, আশা করি তোমরা বাড়ির কাজটি করবে। আজ আমি তোমাদের এখানে ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাই।